পারছেন জমিগুলোতে ধান রোপণ করা হয়েছে, অনেক সুন্দরভাবে ধান রোপণ করা হয়েছে। অ্যান্ড এখান দিয়ে কিন্তু সব কিছুই ঠিকভাবে আছে। অ্যান্ড জমিতে ধান বোনা হয়েছে, যে এখানে ছিল সরিষার জমি, যে সরিষা কিন্তু আবাদ করা হতো, এখন কিন্তু সেখানে ধান আবাদ করা হয়েছে, কারণ আমাদের জমিগুলোতে ধান আবাদ করা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ধানগুলো আমরা আবাদ করে থাকি। বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জায়গায় আমাদের এই জমির ধানগুলো যায়, কারণ আমরা বিক্রি করি। এগুলো কিন্তু সব জায়গায় চলে যায়, ধান সরিষা এগুলো কিন্তু সুন্দরভাবে আমরা উৎপাদন করি। তারপর আমাদের এই জায়গায় একটু কম মানে উৎপাদিত হয়, জমির প্রভাবটা একটু কম, অল্প কিছু সংখ্যক জমিতে, তারপরও কিন্তু আমরা এটা কিন্তু করে থাকি। তো আপনাদের ওই জায়গায় কি ধানের আবাদ আছে কি না সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই। অ্যান্ড যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড বেল বাটনটি অন করার জন্য সকলকে অনুরোধ করছি। অ্যান্ড অবশ্যই লাইক করে দিবেন ভালো লাগলে, ধন্যবাদ সবাইকে। অ্যান্ড পরিবেশটা দেখুন অত্যন্ত ভালো, লাজুক পরিবেশ, যেখানে মূলত কথা মানে বিশেষ করে সুন্দর দিক নির্ধারণ কিন্তু এখান থেকে মূলত পাওয়া যায় বা দেখা যায়। তাই কি বলবো, আমার কিছু বলার নেই, কারণ সুন্দর জমি যেখান দিয়ে মূলত এসব প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক যে খোলামেলা জায়গা সেগুলো কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারবেন।